জেনারেলস, ওয়েলকাম ব্যাক। আমি 4-7 মডিউল 1 বিষয়ে আলোচনা করে আসিল। এই পাত্রের নাম হয়েছে টিচিং প্রফেশন। আমি এই টিচিং প্রফেশনের পাত্রের ভিতর টিচিংয়ের কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স আর ইয়ার নীতিসমূহের বিষয়ে ইতিমধ্যে আলোচনা করেছো। আমি আজি এই ডিসকাশনত এই টিচিং প্রফেশন পাঠের আন ভাগ্যর কিছু বিষয়ে আলোচনা করিম। লেটস স্টার্ট। এই ডিসকাশনের মূল বিষয় হয়েছে মিনিং অফ প্রফেশন, অর্থাৎ বৃত্তির ধারণা, প্রফেশনাল ইম্পর্টেন্স অফ AWW, অর্থাৎ অঙ্গনবাদী কর্মীসকলের বৃত্তিগত মর্যাদা বা গুরুত্বতা, প্রফেশনাল ইথিক্স, বৃত্তির নীতিশাস্ত্র, টাইপস অফ প্রফেশনাল ইথিক্স, বৃত্তিগত নীতিশাস্ত্রর প্রকারসমূহ আর প্রফেশনাল ইথিক্স অফ এ টিচার, এগারী শিক্ষকর বৃত্তিগত নীতিসমূহ কিনো কি কি। লেটস স্টার্ট। প্রথমে আমি আলোচনা করব লাগিব বৃত্তির বিষয়ে। যেহেতু এই পাঠটি শিক্ষণ বৃত্তির বিষয়ে, গতি আমি এতালেকে শিক্ষণ সম্পর্কে জানিলো, এতিয়া আমি জানিব লাগিব বৃত্তি মানে কি। বৃত্তিক ইংরাজিত কোৱা হয় প্রফেশন বলে, আর আমি সাধারণতে আমার দৈনন্দিন জীবনত এই শব্দটি প্রায় ইউজ করো যে এয়া মোর প্রফেশন নহয়, এয়া মোর প্রফেশন, সো এন এন্ড অন। গতি প্রফেশন মানেনো কি সেই বিষয়ে আমি জানাটো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কেন আপনাদের প্রতিগী এগারী শিক্ষক আর এগারী শিক্ষক হিসাবে আপনাদের শিক্ষণ বৃত্তিটির জড়িত হয়ে আছে। সো ইউ অল আর প্রফেশনেল। কোৱা হৈছে এ প্রফেশন ইজ এ ভোকেশন ফাউন্ডেড আপন স্পেশালাইজড এডুকেশনাল ট্রেনিং, দ্য পার্পাস অফ হুইচ ইজ টু সাপ্লাই অবজেক্টিভ কাউন্সিল এন্ড সার্ভিস টু আদার্স হোলি অ্যাপার্ট ফ্রম এক্সপেক্টেশন অফ আদার্স বিজনেস স্কিল। অর্থাৎ বৃত্তি হৈছে এনেকুৱা এটা কার্য যি কার্য কিছু বিশেষ স্পেশালাইজড শৈক্ষিক ট্রেনিং বা প্রশিক্ষণের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এই বৃত্তিটির প্রধান উদ্দেশ্য হৈছে ইয়ার উদ্দেশ্যসমূহ রিয়েলাইজ করা, অর্থাৎ এচিভ করা আর আনক সহায় করা। আর এই বৃত্তি অন্যান্য ব্যবসায়িক লাভের পর সম্পূর্ণরূপে পৃথক। অন্যান্য ব্যবসায়িক বৃত্তিসমূহ লাভের ধারণা থাকে, কিন্তু যিসমূহ ব্যক্তির বৃত্তিত জড়িত সেই বৃত্তিসমূহ জড়িত ব্যক্তিসকল কোনো ধরনের লাভের দ্বারা প্রভাবান্বিত নহয়। গতি বৃত্তি আর ব্যবসায় সম্পূর্ণ পৃথক পৃথক ধারণা। এতিয়া আমি আলোচনা করব লাগিব প্রফেশনাল ইম্পর্টেন্স অব AWW, অর্থাৎ অঙ্গনবাদী কর্মীসকলের ব্যক্তিগত গুরুত্ব কিমান। এগারী শিক্ষকর দরে অঙ্গনবাদী কর্মী সকলেও এগারী বৃত্তিধারী লোক। আমি জানো যে হৈছে সংহত শিশু বিকাশ সেবা আসনির এক অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনাদের আগর মডিউল সমূহ এই সেবার বিষয়ে বা এই স্কিমটির বিষয়ে বিতংভাবে জানিবলৈ সক্ষম হয়েছে। অঙ্গনবাদী কর্মীসকল হৈছে এই স্কিমৰ এনে এজন ব্যক্তি বা অংশ যি ব্যক্তিয়ে শিশু আর মহিলাসকলের স্বার্থর জড়িত। এগারী বৃত্তিধারী লোক যিসকলে শিশুসকলের স্বাস্থ্যর যতন, তেওঁলোকৰ টীকাকরণ বা হেলথ কেম্প আদির স্থাপনের ক্ষেত্র জড়িত। প্রধান কার্য হৈছে সমাজত শিশু আর মহিলাসকল যুবতীসকল সকল ধরনের সহায় আগবহা, যিকোনো ধরনের শিশু সমস্যা, মহিলাসকলের সমস্যার বিষয়ে স্বাস্থ্য সেবাক অবগত করা, স্বাস্থ্য বিভাগক অবগত করার দায়িত্ব তেওঁলোকৰ। আর সমাজত বিভিন্ন ধরনের দল স্থাপন করে, মহিলা মণ্ডল স্থাপন করে শিশুসকল আর মহিলাসকলের সর্বাঙ্গীন দিকের উন্নতির হকে কাম করে আহিছে। গতি হৈছে সমাজের এনেকা এগারী বৃত্তিধারী লোক যি লোকসকল সমাজের আটাইতকৈ গুরুত্বপূর্ণ অংশ শিশু আর মহিলাসকলের নিজকে নিজের স্বার্থ সমূহ ত্যাগ করে আহিছে। গতি এই সকল লোকের যথেষ্ট বৃত্তিধারী দক্ষতা আছে, বৃত্তির গুরুত্ব যথেষ্টতা বা যথেষ্ট।
আমি আমি এইদৰে ক'ব নোৱাৰোঁ যে যে পৃথিৱীৰ সমাজত কেৱল শিক্ষকসকলে এনেকুৱা এনেকুৱা লোক যিসকলৰ ব্যক্তিৰ মৰ্যাদা আছে, সেয়া নহয়। অংগনবাদী কৰ্মীসকলৰ শিক্ষকৰ নিচিনা, গতিকে তেওঁলোকৰ বৃত্তিৰো দক্ষতা তথা মৰ্যাদা যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ। এতিয়া আহিছো আমি শিক্ষণৰ লগত জড়িত এটা অতি গুৰুত্বপূৰ্ণ বিষয়ৰ বিষয়ে আলোচনা কৰিবলৈ। সেয়া হৈছে প্ৰফেচনেল ইথিক্স, অৰ্থাৎ বৃত্তিৰ নীতিশাস্ত্ৰ। ইথিক্স শব্দটোৰ হৈছে ইট ইজ দ্য চাইন্স অৱ কণ্ডাক্ট। ইথিক্স অৰ্থাৎ নীতিশাস্ত্ৰ আচৰণৰ বিজ্ঞান বুলি কোৱা হয়। ইট কনচিডাৰ্ছ দ্য একশ্যন অফ হিউমেন বিংছ উইথ ৰেফাৰেঞ্চ টু দিয়াৰ ৰাইটনেছ অৰ ৰংনেছ, অৰ্থাৎ মানুহৰ আচৰণৰ লগত জড়িত ভাল বেয়া বিষয়সমূহ এই নীতিশাস্ত্ৰই বিবেচনা কৰে। প্ৰকৃততে এই শব্দ অৰ্থাৎ নীতিশাস্ত্ৰৰ যি ইংৰাজীৰ প্ৰতিশব্দ ইথিক্স, শব্দটো এটা গ্ৰীক শব্দৰ পৰা আহিছে আৰু সেয়া শব্দটো হৈছে ইথোছ, যাৰ অৰ্থ কেৰেক্টাৰ বা চৰিত্ৰ। গতিকে আমি ক'ব লাগিব যে প্ৰফেচনেল ইথিক্স মানে হৈছে বৃত্তিৰ লগত জড়িত এটা বিশেষ বৃত্তিৰ লগত জড়িত ব্যক্তিসকলৰ আচৰণ বা চৰিত্ৰৰ বিজ্ঞান বা নীতিশাস্ত্ৰ। টাইপছ অফ প্ৰফেচনেল ইথিক্স, এতিয়া আমি আলোচনা কৰিব লাগিব ব্যক্তিগত নীতিশাস্ত্ৰৰ প্ৰকাৰসমূহ, অৰ্থাৎ কি কি ধৰণৰ নীতিশাস্ত্ৰ আছে সেই বিষয়ে আপোনালোকে বা আমি জনাটো যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ। প্ৰথম হৈছে মেটা ইথিক্স, অৰ্থাৎ এই ইথিক্সৰ মেটা ইথিক্সৰ অৰ্থ হৈছে যে এই ইথিক্সে মানুহৰ আচৰণৰ ভাল বেয়া, কোনটো কোনটো দিশ ভাল কোনটো দিশ বেয়া, কোনটো শুদ্ধ কোনটো অশুদ্ধ, কোনটো নৈতিক কোনটো অনৈতিক, সেই সম্বন্ধে এই ইথিক্সে আলোচনা কৰে। দেন ডেস্ক্ৰিপটিভ এথিক্স, অৰ্থাৎ বিৱৰণকাৰী নীতিশাস্ত্ৰ। এই নীতিশাস্ত্ৰই মানুহৰ বিভিন্ন ধৰণৰ নৈতিক বিশ্বাসসমূহক সাঙুৰি লয়, অৰ্থাৎ আমি কেতিয়াবা নিজকে সংযত কৰোঁ কিছুমান কামৰ পৰা, কিয়নো আমাৰ এটা আমাৰ কিছুমান নৈতিক বিশ্বাস থাকে যে এইটো কৰিলে বেয়া বা সেইটো কৰিলে আমাৰ এই ধৰণৰ অপকাৰ হ'ব পাৰে। গতিকে ডেস্ক্ৰিপটিভ এথিক্সে মানুহৰ নৈতিক বিশ্বাসক সূচায়। দেন নৰ্মেটিভ এথিক্স, নৰ্মেটিভ এথিক্স হৈছে নিৰ্দেশনাত্মক নীতিশাস্ত্ৰ। এই নীতিশাস্ত্ৰৰ অৰ্থ হৈছে মানুহৰ আত্ম নৈতিক বিৱৰণী, অৰ্থাৎ মানুহে এগৰাকী ব্যক্তি এতিয়া নিজে বুজি পায় যে এইটো কৰিলে বেয়া সেইটো কৰিলে বেয়া, তেতিয়া তেওঁ সেই বিষয়ে নিজকে সংযত কৰিব পাৰে আৰু বেয়া কামৰ পৰা নিজকে আঁতৰাই ৰাখিব পাৰে। দেন এপ্লাইড ইথিক্স, অৰ্থাৎ প্ৰায়োগিক নীতিশাস্ত্ৰ। এই ইথিক্সৰ অৰ্থ হৈছে যে কিছুমান বিশেষ বিশেষ ক্ষেত্ৰত মানুহে যেতিয়া নিজৰ বিবেকেৰে নীতিশাস্ত্ৰসমূহ প্ৰয়োগ কৰে, সেই ইথিক্সক এপ্লাইড ইথিক্স বুলি কোৱা হয়। এপ্লাইড ইথিক্স বিভিন্ন ধৰণৰ হ'ব পাৰে, যেনে বায়' ইথিক্স। বায়' ইথিক্সৰ অৰ্থ হৈছে যেতিয়া আমি আমাৰ সাধাৰণ জীৱনত কিছুমান আচৰণৰ নীতি অনুকৰণ কৰোঁ, প্ৰয়োগ কৰোঁ, সেয়া হৈছে বায়' ইথিক্স। তাৰপিছত আছে মেডিকেল ইথিক্স, অৰ্থাৎ মেডিকেল ক্ষেত্ৰখনৰ লগত জড়িত ব্যক্তিসকলে যেতিয়া সেই বিশেষ নীতি নিৰ্দেশনাসমূহ মানি চলে, সেই ইথিক্সক মেডিকেল ইথিক্স বুলি কোৱা হয়। দেন ইঞ্জিনিয়াৰিং ইথিক্স, অৰ্থাৎ ইঞ্জিনিয়াৰিং বা অভিযান্ত্ৰিক ক্ষেত্ৰখনৰ লগত জড়িত ব্যক্তিসকলে যেতিয়া সেই বৃত্তিৰ নীতিসমূহ মানি চলে, সেয়া হৈছে অভিযান্ত্ৰিক নীতি। ঠিক সেইদৰে আমাৰ যি বৃত্তি, টিচিং বৃত্তিৰ লগত জড়িত নীতি নিয়মসমূহ যেতিয়া আমি মানি চলোঁ, তেতিয়া সেই নিয়মক কোৱা হয় টিচিং এথিক্স। এতিয়া অতিকৈ গুৰুত্বপূৰ্ণ বিষয় হৈছে প্ৰফেচনেল ইথিক্স অফ এ টিচাৰ। আপোনালোক সকলো শিক্ষক শিক্ষয়িত্ৰী, আপোনালোক এটা বৃত্তিত জড়িত হৈ আছে, গতিকে আপোনালোকে জনা উচিত যে এই বৃত্তিত থকা এগৰাকী বৃত্তিধাৰী হিচাপে আপোনালোকে এই বৃত্তিৰ পৰিসীমাৰ ভিতৰত কোনসমূহ নীতি নিয়ম মানি চলা উচিত, আৰু যিসমূহ নীতি নিয়মে আপোনালোকক এগৰাকী সু শিক্ষক হিচাপে বা শিক্ষয়িত্ৰী হিচাপে স্থাপন
কৰিব পাৰে। প্ৰথমে প্ৰথম হৈছে ৰিলেশ্যন বিটুইন দ্য টিচাৰ এণ্ড দ্য ষ্টুডেণ্ট, অৰ্থাৎ এগৰাকী শিক্ষকৰ প্ৰধান নীতি হৈছে তেওঁ শিক্ষাৰ্থীসকলৰ লগত এক সু সম্পৰ্ক স্থাপন কৰা উচিত। তেওঁ প্ৰতিগৰাকী শিক্ষাৰ্থীৰ লগত এক সু সম্পৰ্ক স্থাপন কৰি তেওঁলোকৰ ব্যক্তিত্বক সন্মান প্ৰদৰ্শন কৰা উচিত। দেন ৰিলেশ্যন অৱ দ্য টিচাৰ উইথ দ্য কলিগ এণ্ড আদাৰ টিচিং ষ্টাফ, এগৰাকী শিক্ষকৰ আন এক নীতি হৈছে শিক্ষাৰ ক্ষেত্ৰখনৰ লগত জড়িত বা বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা অংগনবাদী কৰ্মস্থানৰ অন্যান্য কৰ্মীসকলৰ লগত এক সু সম্পৰ্ক স্থাপন কৰা। দেন ৰিলেশ্যন অৱ দ্য টিচাৰ উইথ দ্য অথৰিটি এণ্ড মেনেজমেণ্ট, আমি আমাৰ বিদ্যালয় মহাবিদ্যালয় বা অংগনবাদী ক্ষেত্ৰখনৰ লগত কেন্দ্ৰৰ যি কৰ্মকৰ্তা যি মেনেজাৰ বা যি আমাক মেনেজ কৰে কৰ্তৃপক্ষৰ লগত আমি সদায় এক সু সম্পৰ্ক স্থাপন কৰি চলাটো শিক্ষক হিচাপে আমাৰ এক নীতিগত কৰ্তব্য। দেন ৰিলেশ্যন অৱ দ্য টিচাৰ উইথ দ্য গাৰ্জেন এণ্ড পেৰেণ্টছ, এগৰাকী শিক্ষকৰ আন এটা গুৰুত্বপূৰ্ণ নীতি হৈছে শিক্ষাৰ্থীসকলৰ পিতৃ মাতৃ বা তেওঁলোকৰ গাৰ্জেনসকলৰ লগত এক সু সম্পৰ্ক স্থাপন কৰা, কিয়নো তেওঁৰ শিক্ষাৰ্থীসকলৰ দায়িত্ব পালন কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ সহযোগিতা আপোনালোকৰ বাবে বিশেষভাৱে প্ৰয়োজনীয়। গতিকে আমি সদায় এক সু সম্পৰ্ক স্থাপন কৰিবলৈ চেষ্টা কৰিব লাগে শিক্ষাৰ্থীৰ পৰিয়ালবৰ্গৰ লগত। এণ্ড লাষ্ট নট দ্য লিষ্ট, ৰিলেশ্যন অৱ দ্য টিচাৰ উইথ ছ'চাইটি, আমি জানো যে সমাজ আৰু শিক্ষা ব্যৱস্থা বা বিদ্যালয় এক মাজত এক 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 অতি গভীৰ সম্পৰ্ক আছে। শিশুসকল ক'ৰ পৰা আহিছে? শিশুসকল একোখন পৰিয়ালৰ পৰা আহিছে আৰু সেই পৰিয়ালটো হৈছে সমাজৰ এটা অংশ। গতিকে এগৰাকী শিক্ষক হিচাপে শিক্ষণ ভিত্তিত জড়িত ব্যক্তি হিচাপে আমাৰ প্ৰধান দায়িত্ব হৈছে সমাজৰ লগত সম্প্ৰদায়ৰ লগত এক সু সম্পৰ্ক বজাই ৰখা, কিয়নো আমি বিদ্যালয়ৰ যিসমূহ সম্পদ ব্যৱহাৰ কৰোঁ এই সকলোবোৰ সম্পদ আমাৰ সম্প্ৰদায়ৰ দ্বাৰা প্ৰাপ্ত। গতিকে আমি শিক্ষক হিচাপে উপৰোক্ত এইমাত্ৰ আলোচনা কৰা এই দিশসমূহ সদায় মানি চলাটো নিতান্তই প্ৰয়োজনীয়। গতিকে শিক্ষাৰ্থীসকল, এই আলোচনাৰ জৰিয়তে আমি আমাৰ এই মডিউলটো শেষ কৰিব লৈছোঁ। আশা কৰিছোঁ আপোনালোকে বুজি পাইছে। যদিহে আপোনালোকৰ কিবা কুৱেশ্যন আছে, প্ৰশ্ন আছে, আপোনালোকে সেয়া ডিছকাশ্যন ফৰামত পোষ্ট কৰিব পাৰিব। গতিকে ধন্যবাদ।